দীর্ঘদিন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে থাকার কারণে পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য শিক্ষক শিক্ষিকা এমনকি এলাকাবাসীর সঙ্গেও একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়, তা অনস্বীকার্য। কিন্তু সরকারি চাকুরিতে বদলি অবশ্যম্ভাবী। কিন্তু প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে বিলোনিয়া সাউথ ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়ারা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করল। বিদ্যালয়ে পরিচালন কমিটির কর্তারাও বর্তমান প্রধান শিক্ষকের বদলির ব্যাপারে অখুশি। বিলোনিয়া মহকুমার সাউথ ভারতচন্দ্রনগর দ্বাদশ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন তাপস চন্দ্র সাহা। তিনি থাকা অবস্থাতেই অপর প্রধান শিক্ষক শুক্রবার বিদ্যালয়ে যোগ দিলেন। এমনকি স্বপন বাবু তার বদলির নির্দেশিকা সংক্রান্ত কাগজ পর্যন্ত পাননি। তা জানাজানি হতেই এদিন সাউথ ভারতচন্দ্রনগর দ্বাদশ বিদ্যালয়ের পড়ুয়ারা প্রধান শিক্ষক তাপস চন্দ্র সাহার বদলি রোধে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন সংঘটিত করল। এই ক্ষেত্রে এলাকাবাসী ও সংশ্লিষ্ট অভিভাবকরাও পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। বর্তমান প্রধান শিক্ষকের বদলি রদ না করা হলে পরদিন থেকে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পড়ুয়ারা হুঁশিয়ারি দিল। একমাত্র শিক্ষক আমাদের প্রধান শিক্ষক যিনি আছেন, তিনি এখন বছর কে বছর স্কুলে তার ওনার চাকরি জীবন তো শেষ হোক, এই স্কুলে আমরা ওনাকে চাই। আর যদি না না হয়, উনি যদি বদলি হন, কালকে থেকে স্কুল বন্ধ হবে। মানে তোমরা রাস্তা অবরোধ হবে, সবকিছু বন্ধ থাকবে। আমরা আমরা ভাত খাবো না, কিছু খাবো না, আমরা রাস্তা অবরোধ করবো, সবকিছু অবরোধ করবো। এমনকি বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান স্বয়ং প্রধান শিক্ষক তাপস চন্দ্র সাহার বদলির বিরোধিতা করলেন। এসএমসি কমিটি চাইতেছে যে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তাপস বাবু যেহেতু আছে আপ টু 12 এবং ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্র যারা আছে ন্যূনতম তাদের 12 ফাইনাল পর্যন্ত এই শিক্ষক যেন এখানে থাকে। এরপর অন্য সরকারি সিস্টেমে কাকে দিব কি আসে বিষয় সেটা অন্য আসে বিষয় ব্যাপারটা পরে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা চাইতেছি এসএমসি কমিটির থেকে তাপস বাবু যেন এই স্কুলে অন্তত শিক্ষক হিসাবে 12 ফাইনাল পর্যন্ত থাকে। আর আমাদের মাননীয় বিধায়ক সাহেবের সাথে কথা হয়েছিল? হ্যাঁ, বিধায়ক সাহেব কথা কইছিল। ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে কথা কওয়ার পরে ওনাকে পাই নাই, উনি আগরতলা কার সঙ্গে কথা কইছে, তাই না আশ্বস্ত করছে, তাই না আলোচনা করিয়া এটার একটা বিহিত ব্যবস্থা করবে এরকম একটা আশ্বস্ত করছে। তবে বিদ্যালয় পরিচালন কমিটির কর্তাদের পাশাপাশি অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা হস্তক্ষেপ করে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন থেকে বিরত করে। কার্যত প্রধান শিক্ষক তাপস চন্দ্র সাহার হঠাৎ করে বদলির খবরে এদিন পড়ুয়ারা সহ এলাকাবাসী অভিভাবকরা যে আবেগ দেখালো তা নতুন না হলেও এর নেপথ্যে কারোর কোনো ইন্ধন রয়েছে কিনা তা উদ্ঘাটন বিশেষ জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।